ألف لام ميم ذلك الكتاب لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ আপনি যেখানে থাকেন না কেন এটি খুবই একটা লুকেটিভ, আপনি এটা ঝুলিয়েও রাখতে পারবেন, এটা একটা এলইডি লাইট আছে এটার সাথে, এবং 34 পারা কোরআন আপনি এটার মধ্যে বাংলা অর্থ তর্জমা সহ পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, সেটা হচ্ছে যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। তো আমার একটা বন্ধু ছিল, পাশাপাশি সে আমার খুব ক্লোজ ঘনিষ্ঠ আর কি কলিগ। তো উনি পারিবারিক নানা অশান্তিতে ভুগছিলেন এবং তার মধ্যে নানা ধরনের অস্থিরতা কাজ করছিল, এবং উনি ঠিকমতো কাজে সময় দিতে পারছিলেন না, এবং সবসময় সে অস্থিরতা বিরাজ করছিল তার মধ্যে। তো সে আমি একদিন যে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার কী অবস্থা, কেমন ভালো মন্দ আর কি যেভাবে কথা হয়। তো উনি এক পর্যায়ে আমাকে প্রথমে বলতে চাচ্ছিলেন না, পরে এই বিষয়গুলো শেয়ার করলেন, তার পারিবারিক ঝামেলা বিভিন্ন এবং তার অস্থিরতা কাজ করছিল, ঠিকমতো তার রাতে ঘুম হচ্ছিল না। তো আমি তখন তাকে পরামর্শ দিলাম যে ভাই আমি যেহেতু মানে দীনের প্র্যাকটিসিং একজন মুসলিম, সেই হিসাবে আমি তাকে চেষ্টা করলাম যে ইসলামের অনুশাসনের যে বিষয়গুলো এই বিষয়গুলো তাকে বলার জন্য, এবং বললাম যে ভাই পারতপক্ষে যদি আপনি পারেন তাহলে প্রত্যেক দিন সকালে একটু একটু করে কোরআন পড়ুন, কারণ কোরআন মানুষের অন্তরকে শীতল করে। এ ব্যাপারে পবিত্র কোরআনের একটি আয়াতে বর্ণিত হচ্ছে যে আলা বিজিকরিল্লাহি তাতমাইনিল কুলুব, একমাত্র আল্লাহর আয়াতই পারে মানুষের আল্লাহর মানে আল্লাহর আয়াত অথবা আল্লাহর স্মরণই মানুষের অন্তরকে প্রশান্তি দেয়। তো এই বিষয়টি ওনাকে বলার পরে উনি বলতেছে যে ভাই আমি তো আসলে ছোটোবেলায় কোরআন পড়তাম, কিন্তু এখন তো কোরআন পড়তে পারি না, তো এ ব্যাপারে অনেক দিন পড়া হয় না, এই জন্য ভুলে গেছি আর কি। আর আমাদের আসলে সবারই নগর জীবনে কাজ ব্যস্ততা নানা কারণে আর কি। তো তখন আমি চিন্তা করলাম যে এর একটা সলিউশন পাওয়া যায় কি না। এর পর্যায়ে আমরা দুজনে মিলেই এই সলিউশন খুঁজতে থাকলাম। পরে আমি আসলে খুঁজতে খুঁজতে এমন একটা সলিউশন পেলাম, সেটা খুবই ভালো লাগলো আমার কাছে, পরে ভাইকে আমি শেয়ার করলাম। সেটা হচ্ছে আজান ক্লক কোরআন স্পিকার, এটির মাধ্যমে এই কোরআন স্পিকারের মাধ্যমে আমরা এটা অ্যামাজনে অর্ডার করলাম। তো অর্ডার করার পর দীর্ঘ এক মাস পরে এই প্রোডাক্টটি আমরা হাতে পেলাম। হাতে পাওয়ার পরে আমরা এই প্রোডাক্টটি যখন খুললাম, খুলে আমি রফিক ভাই আপনাকে দেখাই, প্রোডাক্টটি খুবই চমৎকার। আমি যখন প্রোডাক্টটি হাতে পেলাম তখন আমি ভাইয়ের কাছে দিলাম। তো এটি একটি আজান ক্লথ উইথ কোরআন স্পিকার, এটি আমি অন করছি। এই প্রোডাক্টটি যখন আমি ওনাকে দিলাম, উনি নিয়মিত এটা দিয়ে সকালবেলায় ফজরের আজান সিস্টেম যেহেতু ক্লক আছে, তো উনি 24 ঘন্টা আজান সিস্টেম ক্লক চালু করে দিলেন এবং ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে উনি একটু একটু করে এই প্রোডাক্টের সাহায্যে কোরআন শোনা শুরু করলেন। এটার মধ্যে আরেকটা চমৎকার ফিচার ছিল, সেটা হচ্ছে লার্নিং মোড। এই লার্নিং মোডের মাধ্যমে উনি আবারও কোরআন চর্চা শুরু করলেন এবং সুন্দরভাবে কোরআন পড়া শিখে ফেললেন। এবং এক দুই মাস পর উনি আমাকে বললেন যে ভাই আপনি আমাকে একটা চমৎকার উপকার করেছেন, আসলে মানে সেটা ভাষায় বলার মতো না। তো আমি অতদিনে ভুলেই গেছিলাম, পরে উনি বললেন যে না ভাই এই প্রোডাক্টের মাধ্যমে আমি পুনরায় আবার কোরআন শিখেছি এবং শিখতেছি এবং নিয়মিত কোরআন পড়তেছি, এবং আমি আসলে এখন পুরোপুরো শান্তিতে মানে পুরোপুরি আমার মনের মধ্যে যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা দূর হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ উনি খুবই এখন সুন্দরভাবে জীবনযাপন করছেন। তো এভাবে করে আর কি তখন আমি চিন্তা করলাম যে এই এই যে বিষয়টি বা এই যে দাওয়াতি যে বিষয় যে আমি একজনকে কোরআন শেখার ব্যাপারে উৎসাহ দিলাম, এইটা আসলে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় কি না। এভাবেই আর কি আমি মানে চায়না থেকে কিছু অর্ডার করি এই প্রোডাক্টগুলো, তো এইগুলো আমার কাছে আসে আর কি। তো এই বিষয়ে যদি কারোর কোরআন শেখার ব্যাপারে আগ্রহ হয় বা আপনারা যদি বাসায় নিজে নিজে কোরআন শিখতে চান, যাদের সময়ের অভাব, বা গাড়িতে বাসায় যে অফিসে আপনি যেখানে থাকেন না কেন, এটি খুবই একটা লুকেটিভ, আপনি এটা ঝুলিয়েও রাখতে পারবেন,
এটা একটা এলইডি লাইট আছে এটার সাথে এবং 34 পারা কোরআন আপনি এটার মধ্যে বাংলা অর্থ তর্জমা সহ পাবেন মানে চার্জিং কেমন থাকে মানে এটার চার্জ কেমন থাকে এটার এটা আপনি মোবাইল টাইপ 2 চার্জার সিস্টেম এটা আপনি ধরেন একবার 3-4 ঘন্টা চার্জ করলে টানা 10 ঘন্টা পর্যন্ত লাইফ টাইম পাবেন একবার চার্জ করলে হ্যাঁ একবার চার্জ করলে 10 ঘন্টার মতো শুনতে পারবেন এবং এটা আসলে খুবই চমৎকার এবং আপনি 5 ওয়াক্ত নামাজের আজান এটার মধ্যে সেট করতে পারবেন এবং এছাড়াও এটার মধ্যে কিছু মাসনুন দোয়া যুক্ত করা আছে যে দোয়াগুলো আমাদের দৈনন্দিন আমলের ক্ষেত্রে খুবই দরকারি যে রাসূলের সুন্নার যে দোয়াগুলা সেই দোয়াগুলা এটার মধ্যে আছে আচ্ছা এটার সাথে কি আপনারা রিমোট কন্ট্রোল আনেছেন হ্যাঁ এটার সাথে একটি চমৎকার ফিচার আছে এটা আপনি ধরেন এই যে রিমোটটা আছে রিমোটের মাধ্যমে এটা অপারেট করতে পারবেন পাশাপাশি এটার একটা অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপস আছে এই যে কিউআর কোডটা স্ক্যান করলে আপনি অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে ফোনের মাধ্যমে চালাতে পারবেন যে কোনো স্মার্ট ফোনের সাথে কানেক্ট করে চালাতে পারবেন এভাবেই আর কি এছাড়া আরও বেশ কিছু ফিচার আছে এটাতে ধরেন কোরআনের তাফসির আছে তারপরে খুব সহ 13-14 জন কারির কণ্ঠে তেলাওয়াত শুনতে পারবেন আর কি বাংলা সহ পৃথিবীর প্রায় 14টি ভাষার তর্জমা সহ পাবেন মূলত যারা পারিবারিক নানা সমস্যায় আছেন তারপর পরিবারে বৃদ্ধ বাবা মা বা আত্মীয় স্বজন আছে যারা দেখে কোরআন পড়তে পারছেন না তারা কোরআন অথচ তাদের কোরআন পড়া উচিত বা তারা শুনতে চান তাদের জন্য এটি একটি ভালো সলিউশন হতে পারে তো পরিশেষে আপনাদের যদি কারো এটি প্রয়োজন হয় এই 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 সকল সমস্যার সলিউশন হিসাবে তাহলে এটি আপনারা সংগ্রহ রাখতে পারেন ধন্যবাদ